الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواقبها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة পরিশ্রম করে দিনকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত করে
রবিকুল সম্রাট উজাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে বর্ষিত হোক অগণিত অগণিত দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে দীন ইসলামকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের হুকুম কি, তাদের পরিণাম কি, এ সম্পর্কে। গত এক সপ্তাহ ধরে গলা বসা অবস্থায় ছিল, এখনো পুরোপুরি ঠিক হয়নি, কথা আস্তে আস্তেই বলতে হবে। তারপরেও বর্তমান প্রেক্ষাপটের আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা প্রয়োজন। আল্লাহ তাআলা তৌফিক দিলে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা অধিকাংশ মুসলিম কেমন ভাবে আল্লাহকে বিশ্বাস করি আমার বুঝে আসে না। যতই আমরা নসিহত শুনি, যতই দিনের আলোচনা শুনি, ততই মনে হয় আমরা বিদ্রোহী হয়ে উঠছি, পাপের কাজের প্রতি আমাদের আগ্রহ আরো বেড়ে যাচ্ছে, মন মানসিকতা আমাদের এরকম কেন এটাই বুঝি না। বিবাহের বিভিন্ন কুসংস্কার, বিবাহের বিভিন্ন হারাম কাজ সম্পর্কে যথেষ্ট আলোচনা হওয়া সত্ত্বেও এখনো এই সমাজে এমন কিছু কর্মকাণ্ড ঘটতেছে আগের চাইতে আরো বেশি টাকা। তাহলে আমার এই এই আলোচনা করে লাভটা কি, আর আপনাদের শুনেও বা লাভ কি, আর এখানে উপস্থিত হয়ে জুমার দিনে জুমার সালাত আদায় করে কি লাভ হচ্ছে আমাদের, কি পরিবর্তন হচ্ছে আমাদের, আসলে আমরা কি উদ্দেশ্যে এখানে আজকে এসেছি, কি উদ্দেশ্যে এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে মসজিদ থেকে বের হবো, এইগুলো আমাদের অধিকাংশ মানুষের ইচ্ছা। এই যদি ইচ্ছা হয় তবে আজকের এই জুমায় এসেও আমাদের যেমন কোনো লাভ নাই, এই নামাজ কালাম হল জাকাত দান করা এগুলো করেও কোনো লাভ নাই। আমরা যদি দিনটাকে বোঝার চেষ্টা না করি, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে না নিয়ে আসি, তবে এই যতটুকু পালন করছি এই পালন দিয়ে আমাদের কোনো লাভ নাই। আমাদের অন্তরে বিশ্বাসই নাই আল্লাহর প্রতি, বিশ্বাস যদি থাকতো আল্লাহর ভয় পরকালের ভয় যদি থাকতো তাহলে প্রকাশ্যে এই হারাম কাজগুলো আমরা করার জন্য সাহস পেতাম না। আজকে আমরা দিনটাকে বিদ্রুপ আকারে ঠাট্টা বিদ্রুপের ছলে মানি, যতটুকু মানি দিনের সাথে মস্করা করি, হাসি ঠাট্টা তামাশা করি, যে কাজগুলো হতো কাফের ব্যতীতদের মাধ্যমে সেগুলি আজকে আমরা মুসলিমরা করি। সম্মানিত উপস্থিতি, ইমান ভঙ্গের 10টি কারণ রয়েছে, ইসলাম ভঙ্গের 10টি কারণ রয়েছে। এই 10টি কারণের কোনো একটি কারণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে অথচ সে মুসলিম, সে মুসলিম পাঁচ অক্ত সলাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, দিনের ইসলামের শরীয়তের সব কাজ সে পালন করে, কিন্তু এই 10টি কারণের একটি কারণ যদি তার মধ্যে থাকে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে আর ইসলামের মধ্যে থাকে না। এই 10টি কারণ সম্পর্কেও ধারাবাহিকভাবে এখানে আলোচনা হয়েছে, যদিও আজকের আমরা অধিকাংশ মুসলিরা স্বপ্নের মধ্যে মনে করি কবে আলোচনা হয়েছে কিছুই মনে নাই, তার মানে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেই, এটা থেকে কোনো খুতবা থেকে কোনো শিক্ষা নেওয়ার প্রয়োজন মনে করি না। ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে, যদি কোনো ব্যক্তির অজু ভেঙে যায় তাহলে অজু ভাঙা অবস্থায় সলাত আদায় করলে কি সলাত হবে, যদি কোনো ব্যক্তির সিয়াম ভেঙে যায়, সিয়াম ভাঙা অবস্থায়ও যদি সে মনে করে যে সিয়াম আমার হচ্ছে আসলে কি হচ্ছে,
সমস্ত ইবাদতপন্থী কি সালাত অবস্থায় যদি কেউ ইচ্ছা করে কথাবার্তা বলে, ইচ্ছা করে কিছু খানাপিনা করে সালাতের ভিতরে, বা ইচ্ছা করে এমন কিছু কাজ করে যে কাজের মাধ্যমে তার সালাত ভঙ্গ হয়েছে, তাহলে কি তার নামাজ এরপরেও যদি সে সালাত আদায় করে তাহলে সালাত হবে কি? সালাত ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি, সিয়াম ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি, ওযু ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি, কম বেশি জানি। এবং এই বিষয়গুলি জেনে শুনে আমরা কেউ যদি মনে করি যে আমার ওযু ভেঙে গেছে, তারপরেও আমরা বিনা ওযুতে সালাত আদায় করি না, কারণ আমরা জানি, বিশ্বাস করি যে ওযু ভেঙে গেছে, এখন আর নামাজ পড়লে সালাত আদায় করলে সালাত হবে না। কিন্তু ওর চাইতে আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইমান যদি কারো ভেঙে যায়, যদি কোনো ব্যক্তির ইমান ভেঙে যায়, তাহলে সে যত আমল করুক না কেন তার কোন আমল আর কাজে লাগবে না। এই জন্য ইমান আগে ঠিক করতে হবে। ইমান ভঙ্গের যে 10টি কারণ রয়েছে তার মধ্যে 6 নম্বর কারণ হচ্ছে, কোনো ব্যক্তি যদি দীন ইসলামকে নিয়ে অথবা দীনের কোনো একটি বিধানকে নিয়ে হাসি ঠাট্টা করে, তামাশা করে, কোনো একটি বিধান নিয়ে যদি বিদ্রুপ করে, উপহাস করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। বলুন আউযুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে, আবার কালেমা না পাঠ করে ইসলামে প্রবেশ করে, ততক্ষণ তার কোনো আমল কাজে লাগে না। অথচ আমরা অধিকাংশ মানুষ যে কারণগুলির মধ্যে রয়েছে, ইসলামের যে কোনো একটা বিষয় নিয়ে যে কোনো সময় হাসি ঠাট্টা উপহাস করে, অথচ সত্যিকার অর্থে ইসলামের কোন একটি বিধান হোক, সেটা ছোট হোক সেটা বড়, সেই বিধান যদি সেটা শরীয়ত হয়, শরীয়তের বিধান হয়, আর সেটাকে নিয়ে যদি কেউ উপহাস করে, সেটাকে নিয়ে যদি কেউ টিটকারি করে, সেটাকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। বলুন না আউযুবিল্লাহ। আজকের আমাদের এই মুসলিমদের মধ্যেও এমন কিছু কাজ সংঘটিত হয় যেগুলো আমরা একেবারে সাধারণ বিষয় মনে করি, অথচ এই কাজগুলির মাধ্যমে আমরা ইমান, আমাদের ইমানগুলি ভেঙে যায়। যদিও আমরা এরপরেও সালাত আদায় করি, সিয়াম পালন করি, শরিয়াত মেনে চলার চেষ্টা করি, কিন্তু ইমান ভেঙে গেছে। ইমান ভেঙে যাওয়ার পরে তওবা করে যদি কেউ ফিরে আসে শাহাদাত বাণী উচ্চারণের মাধ্যমে, তাহলে সে আবার পূর্ণাঙ্গ রূপে ইমানের উপরে চলে আসলো, এরপরে তার আমল কাজে লাগে। সম্মানিত উপস্থিতি, সাধারণত আমরা যে সমস্ত বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি, তার মধ্যে একটি বিষয় হচ্ছে, যদি কোনো অল্প বয়সী ছেলে দাড়ি রাখে, তাহলে অনেকেই তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, বলেন ঠিক কিনা? অল্প বয়সী ছেলে যদি কেউ মানে দাড়ি রাখে, তাহলে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে না মানুষ। অথচ দাড়ি রাখা এটা হচ্ছে শরীয়তের এমন একটি গুরুত্বপূর্ণ বিধান যেটা আল্লাহ রাসূলের আমল হিসাবে সুন্নত, কিন্তু আল্লাহর নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ হিসাবে এবং আল্লাহর নির্দেশ হিসাবে পালন করা, যদি এটা আল্লাহর নির্দেশ হিসাবে পালন না করা হয়, তাহলে এটা একটা ফরজ লঙ্ঘন করা হলো। কারণ আল্লাহ রাসূল বলছেন, আমারনি রব্বি, আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছেন, তাহলে যেটা আল্লাহর নির্দেশ সেটা কি ফরজ, আর এটা রাসূলের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশগুলি দিয়েছেন, এই নির্দেশগুলি পালন করা আমাদের জন্য ওয়াজিব, অবশ্যই পালনীয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমল করেছেন কিন্তু তার ব্যাপারে কোনো কথা বলেননি, আমরা পালন করবো কি করবো না, এটা আমরা সুন্নত বা তার একটা তরিকা এটা বলতে পারি, সুন্নত বলতে পারি, কিন্তু যেটা তিনি নির্দেশ দিয়েছেন এটা হচ্ছে ওয়াজিব, কিন্তু যেটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এটা হচ্ছে ফরজ। তাহলে দাড়ি রাখার হুকুম কি? দাড়ি রাখার হুকুম সুন্নত, ওয়াজিব এবং ফরজ, তিনটাই। কারণ আল্লাহ রাসূল বলছেন, আমার অনি রব্বি, আমার প্রতিপালক আমাকে
নির্দেশ দিচ্ছেন যে তোমরা বাড়িকে ছেড়ে দাও এবং মোষকে খাটো করো। তাহলে এই বিষয়টি নিয়ে যদি কেউ কোনো ব্যক্তি ঠাট্টা বিদ্রোপ করে তাহলে তার উপায় কি, তার হুকুম কি? সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অথচ আমরা সাধারণভাবে এটাকে সচরাচর এভাবে টিটকারি করেই থাকি। আর আমরা অধিকাংশ মানুষ মনে করি দাঁড়িয়ে রাখতে হবে বয়স বেশি হলে, দাঁড়িয়ে রাখতে হবে বয়স বেশি হলে। এই বিধান আপনি কোথায় পেয়েছেন? দাঁড়িয়ে রাখতে হবে দাঁড়িয়ে যখন উঠবে তখন থেকে, দাঁড়িয়ে কাটার কোনো বিধান শরীয়তে নেই। যুবক বয়স যখন থেকে তার দাঁড়িয়ে উঠবে তখন থেকে তাকে দাঁড়িয়ে রাখতে হবে, তখন থেকেই তার দাঁড়িয়ে রাখতে হবে। এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে মুসলিমদের আমল, এটাই হচ্ছে শরীয়ত। একটা যুবক ছেলের যখন থেকে দাঁড়িয়ে উঠবে তখন থেকেই তাকে দাঁড়িয়ে রাখতে হবে, কোন সময় সে দাঁড়িয়ে কাটাছাটা করতে পারবে না, চাষতে পারবে না, এটাই হচ্ছে শরীয়ত। সুতরাং এই শরীয়তকে নিয়ে আপনি কখনো ঠাট্টা বিদ্রুপ করতে পারেন না। যদি করেন তাহলে ইমান ভঙ্গের একটি কারণ হচ্ছে ৬ নম্বর কারণ, দিন ইসলাম থেকে বের হয়ে যেতে হবে। আরেকটি বিষয় আছে আমাদের সমাজে, আমাদের সমাজে সাধারণত যেগুলো নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে এরকম কিছু কথা বলছি। যদি কোনো ব্যক্তির অধিক সন্তান হয়, যদি শোনে এই ব্যক্তির চারটা পাঁচটা ছয়টা সন্তান, তাহলে তাকে নিয়ে এমন তামাশা শুরু করে দেয়, এমন ঠাট্টা বিদ্রুপ শুরু করে দেয়, একেবারে তার কাছে এই ব্যক্তি যেন তুচ্ছ তার চিহ্ন, কোনো নাম নিল্লা। অথচ এই সম্পর্কে শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা, সন্তান বেশি বেশি নিতে হবে, তবে হ্যাঁ তাদের জন্য এই এটা, আর যারা শরীয়ত মানে না এটা তাদের ইচ্ছা নেই। শরীয়ত বেশি সন্তান নিলেই কি, আর কম সন্তান নিলেই কি, আর সন্তান না নিলেই কি, এটা কোনো যায় আসে না, আল্লাহ কোনো যায় আসে না, আল্লাহ রাসুলের কোনো যায় আসে না। কিন্তু সত্যিকার অর্থে যারা দিন মানতে চায়, দিন মেনে নিয়েছে, দিন মেনে চলে, মুসলিম বলে নিজেকে আল্লাহর কাছে মুসলিম হিসাবে নিজেকে আল্লাহর নিকটে উপস্থিত হতে চায়, আল্লাহর কাছে গৃহীত করতে চায়, তাকে অবশ্যই বেশি বেশি সন্তান নিতে হবে। এটা হচ্ছে শরীয়ত। আপনি একজন ব্যক্তি তার সন্তান বেশি তাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন তাকে, এটা ইমান ভঙ্গের একটা কারণ। অনেক মহিলারা রয়েছেন পরিপূর্ণ পর্দা করে চলতে চান, এই পর্দাশীলা মহিলাদেরকে নিয়ে অনেকে ঠাট্টা বিদ্রোপ করে, বিশেষ করে তার আপনজনেরা, তার আত্মীয় স্বজনেরা, যারা তাকে সবসময় তার কাছ থেকে সেবা নিতে চায়, অথচ তার সাথে দেখা সাক্ষাৎ হারাম, তার সাথে সরাসরি সাক্ষাৎ হারাম, যদি তার থেকে পর্দা করে রক্ষা করতে চায় তাহলে তাকে দিয়ে ঠাট্টা বিদ্রোপ করা হয়, বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, উপহাস করা হয়। এরপরে বর্তমানে বিবাহের বিবাহ উপলক্ষে কত ধরনের কুসংস্কার আছে তার কোনো হিসাব নাই। আজকের সত্য কথা বললেই মানুষ ঠাট্টা বিদ্রুপ শুরু করে দেয়, শরীয়তের কথা বললেই মানুষ ঠাট্টা বিদ্রুপ শুরু করে দেয়, এবং দিনকে নিয়ে সবচাইতে ভয়ঙ্কর এবং সবচাইতে বেশি উপহাস করে এক শ্রেণীর আলেমেরা শরীয়তের সরাসরি বিধান নিয়ে, যদি সেই বিধানটি তাদের মাঝহাবের অনুকূলে না হয়, যদি সেই বিধানটি তাদের তরিকার অনুকূলে না হয়, যদি সেই বিধানটি তার মতের অনুকূলে না হয়, যদি সেই বিধানটি তার দলের অনুকূলে না হয়, তাহলেই সেটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, উপহাস করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। যদি কোনো ব্যক্তি, যদি কোনো আলেম ইসলামের শরীয়তের কোনো একটি বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলেই সে ইসলাম থেকে বের হয়ে যায়, অথচ এদিকে তার কোনো ভ্রক্ষেপই নাই, কোনো নাউজুবিল্লাহ। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, বলেন ইসলামকে নিয়ে শরীয়তকে নিয়ে যদি কোনো ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে তাহলে ইমান ভঙ্গের যে ১০টি কারণ রয়েছে তার মধ্যে কয় নম্বর কারণ? এটা ৬ নম্বর কারণ, এটা হচ্ছে ৬ নম্বর কারণ। মনে রাখবেন
এই খুতবা আপনার জন্য একটা শিক্ষা, দ্বীন অর্জনের একটা, দ্বীনী এলেম শিক্ষার একটা মাধ্যম, এবং এইগুলি হচ্ছে জরুরি বিষয়। যে বিষয়গুলি না জানলে আপনি আমি ইমান থেকে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি, অথচ মনে করতেছি আমার সবকিছু ঠিক আছে, আমি মুসলিম। সম্মানিত উপস্থিতি, একটি ছেলে অল্প বয়সে দাঁড়িয়ে রেখেছে, লেখাপড়া করে, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আরও কোম্পানিতে আরওকে চাকরি নেওয়ার জন্য সে দরখাস্ত করেছিল। তার দরকার ছিল, সে একজন গরিব ছেলে, তার লেখাপড়ার পাশাপাশি সে একটু কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য সামনে রমজান মাস আসছে, এখন থেকে সে একটু বেকার আছে, এই জন্য ওই সময়টাকে কাজে লাগানোর জন্য এই কোম্পানিতে যোগাযোগ করেছিল। চাকরির জন্য এই কোম্পানি তাকে ইন্টারভিউ নিয়েছে, ইন্টারভিউতে সে অত্যন্ত দক্ষতার সাথে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছে এবং তাকে নির্বাচন করেছে, তাকে চাকরিতে নিয়োগও প্রায় সম্পন্ন। এমন তো অবস্থায় তাদের মধ্যে একটু কানাঘুষি, কি ব্যাপার, তাকে মাস্কটা একটু পরতে বলেন তো। মাস্ক পরা ছিল, অল্প দাড়ি ছেলেটা, এখনো দাড়ি সেভাবে বজায়নি, হালকা দাড়ি, এই জন্য মাস্ক পরা অবস্থায় পুরাপুরি হয়তো বোঝা যায়নি, এই জন্য বলছে মাস্কটা খোলেন। মাস্ক খোলার পরে যখন দেখলো পরিপূর্ণ দাড়ি এখন দেখা যায়, বলছে দুঃখিত, আমরা আপনাকে চাকরিতে নিয়োগ দিতে পারছি না। কেন, কি সমস্যা? সমস্যা কিছু না, একটা শর্ত সাপেক্ষে আপনাকে নিয়োগ দিতে পারি। কি শর্ত? শর্তটা হচ্ছে আপনি যদি ক্লিন করতে পারেন, দাড়ি সেভ করতে পারেন, তাহলে আপনাকে চাকরিতে নিয়োগ দেব। দাড়ি রাখলে স্মার্ট লাগে না, দাড়িবিহীন ব্যক্তিকে স্মার্ট লাগে, এজন্য আমাদের স্মার্ট ব্যক্তির দরকার। নাও না, এই ছেলেটা একটু অন্য বিনয় করে বলছেন যে দেখেন দাড়ি আমি কাটতে চাই না, এটাই আমার সিদ্ধান্ত, কারণ আমি আল্লাহ রাসুলকে ভালোবাসি, মহব্বত করি। কিছুদিন আগে ফ্রান্সে যখন আল্লাহ রাসুলের বিরুদ্ধে তাকে অপমাননার সূচক, তার নামে যে ছবি অঙ্কন করা হয়েছিল, সারা বিশ্বের সমস্ত মুসলমানেরা যখন তার বিরুদ্ধে আন্দোলন করেছিল, তার মধ্যে তো আপনারাও ছিলেন, সবাই তো ছিল, কিন্তু কতটুকু মহব্বত করতে পেরেছেন আপনারা আল্লাহ রাসুলকে? আল্লাহ রাসুল তিনি দাড়িওয়ালা ছিলেন, তিনি দাড়ি রাখার জন্য নির্দেশ করেছেন এবং তিনি মানুষকে বলে দিয়েছেন এটা হচ্ছে আমার রবের নির্দেশ, তোমরা দাড়িকে লম্বা করো। কয়জন পালন করতেছেন আপনারা? অথচ নবীর মহাম্মতে রাসুলের আশাকে একেবারে দেওয়ানা হয়ে গিয়েছেন, কিন্তু দাড়ির খবর নাই। দাড়িওয়ালাদেরকে ভালো লাগে না, পছন্দ হয় না আপনার কোম্পানিতে। হ্যাঁ, কোম্পানিতে দাড়িওয়ালা লোক আসুক, দাড়িওয়ালা একটা যুবক ছেলে আসুক, এটা পছন্দ হয় না। অথচ একটা বেপর্দা একজন যুবতী নারী, সে যদি এসে চাকরির জন্য দরখাস্ত করত, খুব বাহবার সাথে তাকে আপনারা চাকরিতে দিতেন, কারণ তাকে প্রদর্শন করে অনেক মালামাল সেল করা যাবে। বলুন না, আলহামদুলিল্লাহ, আজকের হালাল ব্যবসাগুলিকে এভাবে ব্যবসায়ীরা হারাম বানিয়ে সম্পূর্ণ হারাম উপায়ে তাদের উপার্জন গুলিকে হালাল ব্যবসাকে হারামে পরিণত করছে। বলুন না, আলহামদুলিল্লাহ, তাদের কিছু নিয়তের গড়বড়ের কারণে এবং কিছু এরকম মন মানসিকতার কারণে যারা শরীয়তের এই সমস্ত গুরুত্বপূর্ণ বিধানকে যারা লঙ্ঘন করে এবং এই শরীয়তের বিধানগুলোকে উপহাস হিসাবে নিচ্ছেন। এই ছেলেকে যখন বললেন যে তোমার দাড়ি ক্লিন করতে হবে, বলছেন যে আমি দাড়ি কাটতে পারবো না, এটাই ঠিক, কারণ আমি আল্লাহ রাসুলকে ভালোবাসি, মহাপতি করে বলছি, হ্যাঁ আমি আল্লাহ রাসুলের শরিয়তকে এমন ভাবে মানতে চাই যে শরিয়ত মানার মাধ্যমে আমি আল্লাহ রাসুলকে মহব্বত করি, ভালোবাসি, এবং তার সাথেই আমি পরকালে তার সাথেই থাকতে চাই, তার সাথেই জান্নাত চাই। বলুন সুবহান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার পিতামাতা, সন্তান, সন্ততি এবং কি দুনিয়ার সকল মানুষের চাইতে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি ভালো না রাখতে
পারবে, আমাকে বেশি মহব্বত না করতে পারবে, ততক্ষণ তোমাদের কেউ পূর্ণ ইমানদার হবে হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ রাসূলকে মহব্বত করবেন, ভালোবাসবেন কিভাবে? আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেই আমাকে ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসতে পারবে, কানা মাই ফিল জান্নাহ, সেই আমার সাথে জান্নাতে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। মুসলিমদের সবচাইতে বড় আশা থাকবে, বড় উদ্দেশ্য থাকবে, পরকালে আমার সঙ্গী হবে, আমার সাথী হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলেই একজন ইমানদার ব্যক্তি সত্যিকার সফলতা লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তির পর্দা যদি হয় ওই সমস্ত কাফের বেঈমান মুশরিক মুনাফিকদের সাথে, আর আমান ফিরাউন কারুনের সাথে, তাহলে তার জন্য পরকাল বরবাদ। বলুন নাউযুবিল্লাহ। দুনিয়াতে যারা যাদের তরিকা অনুসরণ করবে তারা তাদের সাথেই পরকালে থাকবে, তাদের সাথেই তাদের পরকাল হবে, তাদের সাথেই তাদের হাসর কাসর হবে, তাদের সাথেই তাদের যেখানে স্থান হবে এই সমস্ত উৎসাহিতর একই স্থান হবে। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং যারা দুই পরকালে মুক্তি পেতে চায় তাদের একমাত্র তরিকা অনুসরণীয় আদর্শ হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আদর্শ সুন্নাহ অনুসরণের মাধ্যমে, গ্রহণের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূলের একটা তরিকা, একটা আদর্শ, একটা সুন্নাহ, একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে দাড়িকে লম্বা করা। সুতরাং আমি দাড়িকে লম্বা করেছি আল্লাহ রাসূলের মহব্বতে, তার তাকে ভালোবেসে। সুবহানাল্লাহ। সুতরাং আমি দাড়ি কাটবো না, এটাই ঠিক। তবে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে কি, যে যদি আমাকে চাকরিতে নেন, আশা করা যায় আমার মাধ্যমে উপকার হবে, আপনাদের ক্ষতি হবে না, এবং আমি দক্ষতার সাথে দায়িত্ব পালন করবো, আমাকে নেন, ভালো হবে, আপনাদের ভালো হবে, আমার বিরাট একটা উপকার হবে। আমি অত্যন্ত গরিব, দরিদ্র পরিবারের মানুষ, এই সময়ে কিছু টাকা পয়সা আমার খুবই প্রয়োজন। এভাবে অনুনয় বিনয় করার পরেও যখন তারা একবারে স্পষ্টভাবে বলে দিল না সম্ভব না, একটাই শর্ত, শর্ত মানলে আসেন না মানলে চলে যান, এরপরে মনে অত্যন্ত ব্যথা নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে, বেদনা ভরা মন নিয়ে বাইরে এসে ওই কোম্পানির সামনেই নিজের মোবাইলে কিছু কথা বলে, এই কারণে আজকে আমার চাকরি হলো না, এরকম সামান্য কিছু কথা বলে এই ভিডিওটা ফেসবুকে ছেড়ে দেওয়ার মাধ্যমে মাত্র দুই দিন, একদিন দুই দিনের মধ্যে সারা বাংলাদেশে, সারা বিশ্বে এটা এমনভাবে প্রচারিত হয়েছে, এবং যাদের অন্তরে একটু ইমান রয়েছে তা পাওয়া রয়েছে, যারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে, ইসলামকে যারা মহব্বত করে ভালোবাসে, এরকম যুবকের একটা সিদ্ধান্ত, দিনের প্রতি একটা অটল সিদ্ধান্তের কারণে যখন সে চাকরি পেল না, এই দুঃখ ভারাক্রান্ত মনে কিছু কথা, বেদনাদায়ক কিছু কথা যখন সে ছেড়ে দিল, এই কথাটা সবার মনে একটা দাগ কাটলো। আমার কাছে যখন এটা এসেছে আমি শোনার সাথে সাথে এটা শেয়ার করে দিলাম, এটা যাদের কাছে এসেছে যারা ইমানদার ব্যক্তি এটা সাথে সাথে শেয়ার করে দিয়েছি, এবং মাত্র দুই দিনের মধ্যে এমন ভাবে এটা প্রচার হয়েছে, এইটাকে নিয়ে ব্যাপকভাবে বাংলাদেশে আজকে তোলপাড়, আলম কোম্পানির বিদ্রোহের বিরুদ্ধে আজকে সরকার পর্যন্ত লেগেছে, এবং এই যে ছেলে, এই ছেলের আজকে চাকরি দেওয়ার জন্য বহু নামি দামি কোম্পানি এগিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু ফি আমরিহি ইউসরা। সূরা তালাকের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার সব কাজকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যার মধ্য থেকে তাকে বের করে নিয়ে আসেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইহতাসিব। এবং এমন ভাবে আল্লাহ তাআলা, এমন উৎস থেকে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করেন তা সে কখনো ভাবতেও পারে নাই, কখনো কল্পনাও করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আজকের এই যুবক, গতকালকেও সে আর একটা ভিডিও ছেড়েছে কিছু বক্তব্য দিয়ে, কিছু কথা কথা বলে, যে আজকে আমি আল্লাহর রাসূলে আল্লাহর একটি বিধান, শরীয়তের একটি বিধানকে মেনে নেওয়ার কারণে, প্রাধান্য দেওয়ার কারণে, এবং
সামনে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদায় উন্নীত করেছেন তা আমি কখনো কল্পনা করি নাই কোন সুবহানাল্লাহ। এমন এমন ব্যক্তিরা আমার কাছে মোবাইল করেছে, ফোন করেছে, যে সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলা আমি কখনো ভাবতেও পারি নাই যে আমার মতো সাধারণ একটা ব্যক্তি এই সমস্ত ব্যক্তিদের সাথে কখনো কথা বলবো, ওরা নিজেরাই আমার সাথে যোগাযোগ করেছে। এবং ভালো ভালো জায়গা থেকে আজকে আমার চাকরির জন্য অফার করতেছে। দেখেন আজকে আমরা তিন মানে দুনিয়ার জন্য, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমরা তিন মানি না। আমরা মনে করি আজকে আমরা যদি দিন মানি তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অনেক ক্ষতি ক্ষতির সম্মুখীন হবে। আজকের এই সমস্ত ঘটনা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আজকের ইসলামের প্রত্যেকটা বিধানকে গুরুত্ব দিতে হবে, এবং সেটাকে গিয়ে তুচ্ছতা ছিল যারা করে তাদের দুনিয়াতেও পরিণাম খারাপ এবং তাদের পরকালে অত্যন্ত খারাপ, তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম, কারণ তারা ইসলাম থেকে খারিজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই শরীয়তের প্রত্যেকটা বিধানকে বুঝে গুরুত্ব দিয়ে সেগুলির প্রতি আমাদেরকে সেগুলি মেনে চলার তৌফিক দান করুন, এবং কোন বিধানকে নিয়ে আমরা যেন ঠাট্টা বিদ্রুপটা করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি সম্মানিত উপস্থিতি আরেকটি বিষয় রয়েছে, অধিক সন্তান যারা দেয় তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না তারা কিছু খাবে তোমার মানে তোমার খাদ্য থেকে তারা খাবে এই ভয়ে, খাদ্য খাওয়ানোর ভয়ে তার তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারজুকুহুম, বরং আমি আল্লাহই তাদের রিজিকের ব্যবস্থা করে থাকি, তাদের ব্যবস্থাও করে থাকি, ওয়াইয়াকুম, এবং তোমাদের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ তাআলা করে থাকি বলুন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ যদি রিজিক অন্বেষণের তৌফিক না দেয় তাহলে আপনার মতো কত মানুষ ঢুকে ঢুকে মারা যাচ্ছে খাদ্যের অভাবে, এগুলি থেকে শিক্ষা নেওয়া দরকার। সম্মানিত তাদের রুচি আমি দিয়ে থাকি, এমনকি তোমাদের রুচিও আমি দিয়ে থাকি বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন সকলের খাদ্যের ব্যবস্থা করে থাকেন মহান রব্বুল আলামিন বলুন সুবহানাল্লাহ। সুতরাং খাদ্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। সন্তানদেরকে হত্যা করা হয় এক নম্বর উদ্দেশ্য হচ্ছে খাদ্যের ভয়ে, দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে লালন পালন করা কঠিন কষ্ট, এজন্য তাদেরকে হত্যা করা হয়। হত্যা করা হয় কিভাবে? আপনারা অনেকে মনে করেন না আমরা তো হত্যা করি না, বন্ধ করে রেখেছি, ওই বন্ধ করে চির দিনের মতো বন্ধ করে রাখাটা এটাই হচ্ছে হত্যা। দুইটা সন্তান একটা সন্তান নিয়ে বন্ধ করে রেখেছেন এটাই হচ্ছে হত্যা। আপনার মাধ্যমে আপনার স্ত্রীর মাধ্যমে সে সন্তান আসতো কেন আপনি বন্ধ করে রেখেছেন? বন্ধ করার অধিকার আপনাকে দিয়ে দিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে যুবকেরা তোমরা অধিক সন্তান প্রসবকারিণী নারীদের কন্যাদেরকে স্ত্রী মেয়েদেরকে তোমরা বিবাহ করো যাতে করে তোমরাও অধিক সন্তানের অধিকারী হতে পারো, এবং তোমাদের এই সন্তানগুলি আমার উম্মতের অন্তর্ভুক্ত হয়ে আমি পরকালে আমার উম্মতের অধিক সংখ্যক সংখ্যায় বেশি নিয়ে বেশি
সংখ্যক উম্মত নিয়ে আমি আল্লাহর দরবারে যেন গর্ব উপবোধ করতে পারি বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তান বাড়াও তাহলে আমার উম্মতের সংখ্যা বাড়বে, আর আপনি সন্তান বন্ধ করে রেখেছেন কার অনুমতিতে কার হুকুমে? অথচ আল্লাহর নির্দেশ আল্লাহর রাসূলের নির্দেশ, সেই নির্দেশকে যারা পালন করে তাদেরকে আপনি হাসি ঠাট্টা করছেন, আপনি নিজেই হারাম কাছে রয়েছেন সন্তান হত্যার অপরাধে অপরাধী, আবার আপনি হাসি ঠাট্টা করতেছেন, আবার আপনি নামাজ পড়তেছেন ওয়াজ করতেছেন যাকাত দিতেছেন মনে করতেছেন আমি কত বড় একজন মুসলিম। সম্মানিত উপস্থিতি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।